বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত হন 22,000 নারী। দেশে প্রতি বছর নতুন করে 22,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে প্রায় 70% রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। অথচ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে তা 90% নিরাময় সম্ভব। স্তন ক্যান্সার সচেতনতা মাস 2017 উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান। স্তন ক্যান্সারে হন সচেতন, স্ক্রিনিং করুন নিয়ম মতন, এ প্রতিপাদ্য নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি, প্যাথোলজি, গাইনি বিভাগের সহযোগিতায় অনকোলজি বিভাগের সংবাদ সম্মেলনের আয়োজন করে। কেবলমাত্র সচেতনতা অভাবেই দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। যখন স্তনে ক্যান্সার শনাক্ত হচ্ছে তখন আর রোগীর চিকিৎসা নেওয়ার সময় থাকছে না। অথচ নিজে সচেতন হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে এ রোগ 90% নিরাময় করা সম্ভব। বিশেষজ্ঞরা জানান, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার সময় হচ্ছে মেয়েদের মাসিকের পরের 7 দিন। নিজে নিজেই স্তনে কোনো চাকা আছে কিনা তা দেখে নিতে হবে। আর প্রথম অবস্থায় রোগ শনাক্ত হলে অল্প চিকিৎসায় বা ছোট অস্ত্রোপচারে রোগী সুস্থ হতে পারেন, সেক্ষেত্রে স্তন পুরো ফেলে দিতে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যান্সারের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগী শনাক্তকরণ প্রক্রিয়া আরও বেগবান করতে কমিউনিটি ক্লিনিককে সম্পৃক্তকরণ এবং রাষ্ট্রীয় নীতিমালা তৈরি করা প্রয়োজন। স্তন সমস্যায় যে কোনো বয়সের নারী আক্রান্ত হতে পারেন, তবে অনেকে তা অসচেতনতা বা লোকলজ্জার কারণে প্রকাশ না করে, চিকিৎসকের শরণাপন্ন না হয়ে চেপে রাখলে তা ক্যান্সারের রূপ নেয়। এসব কারণে দিন দিন আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। এছাড়া খাদ্যাভ্যাস, বয়স, ওজনাধিক্য, দীর্ঘদিন ধরে হরমোনের ওষুধ সেবনও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সারে আক্রান্তদের 89% বিবাহিত, যাদের গড় বয়স 41 বছর। স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে আয়োজনকারী প্রতিষ্ঠানটি হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রাম করছে। গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে 12 তারিখ পর্যন্ত। এছাড়া সাভারের একটি কারখানার নারী শ্রমিকদের মাঝে এবং সূচনা কমিউনিটি সেন্টারে সিটি কর্পোরেশনের 5,000 নারী পরিচ্ছন্ন কর্মীকে বিনামূল্যে স্ক্রিনিং করা হবে।